হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? আমি অনেক অনেক ভালো আছি। তো সকাল সকাল চলে আসলে হচ্ছে দিয়ে একটা পার্সেল, তো পার্সেলটা আমি এখন আনবক্সিং করছি। তো কী এসেছে তোমাদেরকে দেখাই। তো তোমাদের না দেখালে তো হবে না, তার জন্য ফার্স্টেই তোমাদের সামনেই খুলে নিচ্ছি। তো গেস করো খোলার আগে যে কী এসেছে এটা। তো গেস করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তারপর তোমরা গেস করতে থাকো, আমি এখন এটা বের করলাম। এ হচ্ছে দিয়ে একটা ব্যাগ এসেছে। এটা কি ব্যাগ? তো বুঝতেই পারছো তোমরা এটা কিসের ব্যাগ। এই যে দেখা যাচ্ছে ভালো করে। তো গ্যাস ব্যাগটা মানে যেমনটা মানে ভেবেছিলাম তেমনটা এসেছে। আমি ভেবেছিলাম যে বেশি বড় এসে পড়বে, তো না, সেরকম বড় আসেনি। তো মানে ছোটোটাই ভালো লাগে দেখতে। তো বুঝতেই পারছো এটা কিসের ব্যাগ, মানে এটা জিমের ব্যাগ। তো আমি যেহেতু জিম করি, তো তোমাদেরকে এটাও বলা হয়নি। তো আমি মানে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে আমি তোমাদেরকে জিমের জিম যাই কী করি, কীভাবে কী করি, তো সব তোমাদেরকে দিয়ে দেবো। তো আজ জাস্ট আমি তোমাদেরকে বললাম যে আমি জিমে যাই, জয়েন মানে হয়েছে আমাদের, আমার জয়েন করা 3 মাস হয়ে গেছে। তো 3 মাসের উপরে হয়েছে। তো ব্যাগটা ভীষণই ভালো লেগেছে গ্যাস। তো দেখতে পাচ্ছো গ্যাস, দেখতে পাচ্ছো? তো ছোটো মোটোর মধ্যে ভালো লেগেছে আমার ব্যাগটা ভীষণই। তো এখানে এটাও কিছু একটা আছে ব্যাগের ভিতরে। এটা হয়তো এই যে এখানে একটা চেন আছে, তো চেনটার ভিতরে হয়তো চেনটার এটা ইসে হয়তো, আর এখানে কোনো চেন নেই। তো একটা সাইডে চেন আছে, তো এই সাইডে চেনটা হয়তো এটার কোনো কিছু। তো ভীষণই ভালো লেগেছে ব্যাগটা। তো এখন তো প্রায় 10:30 বাজবে, তো আমি খেয়ে দিয়ে তারপর যাব হচ্ছে দিয়ে দোকানে। তো দোকানে গিয়ে তো আর কি ভিডিও করব, দোকানে গিয়ে ভিডিও করার মতো কিছু নেই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের অনেকই ভালো লাগবে। আজ কী করি না করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো গাইস এখানে মা হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে আমার জন্য, যেহেতু আমি এখন ডিউটিতে যাব তার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ গাছের কাঁঠল। তো এটা আমাদের গাছে না, একজন দিদা আমাদেরকে দিয়েছে, তো ওদের গাছের কাঁঠল। তো কাঁঠল কে কে ভালোবাসো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর মা হচ্ছে দিয়ে এখন রান্না করছে, তো ভাত রান্না করবে, আর জানি না কী রান্না করবে। তো আর এখানে হচ্ছে দিয়ে আমার মা, মা হাই করে দাও। হাই। তো মার অবস্থা এখন খারাপ হয়ে আছে, কারণ সকাল সকাল ভীষণ তাড়ার মধ্যে থাকে, কারণ আমাকে ভাত টাত করে দিতে হয়, সব কিছু করে দিতে হয়, তো তাড়ার মধ্যে থাকে তার জন্য। আর দেখতে পাচ্ছ আমাদের ঘরটাও পুরো ভিটিটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ওখানে বোন আর মা মিলে আমাকে সকালে বহুতই হেল্প করে দেয়, কারণ সকালে আমি উঠে জিমে যাই, তারপর জিম থেকে এসে আমার কিছু মানে খেতে হয়, বহুত খিদে পেয়ে যায় জিম করার পর। তো খাওয়া দাওয়া করে ওরা পুরো ভীষণ কাজ টাজ করতে থাকে। তো সকালে আমি তো কিছু করতে পারি না, মানে সারাদিন আমি বাইরেই থাকি বলতে গেলে, সকাল থেকে উঠেও বাইরে, তারপর আমার ডিউটিতে। তো এখানে আমাদের দরজার ফর্মাগুলোও চলে এসেছে। এখানে এটা হচ্ছে দিয়ে জানলার ফর্মা, তো তারাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ওই মানে ওই রুমে আছে দরজার ফর্মা, তো আমাদের দরজার ফর্মাটা এরকম টাইপের হবে। তো দুটো দরজা মানে জানলা, সরি জানলা হবে। তো জানলাটা মানে গ্লাস দিয়ে না কী দিয়ে, তো তোমাদেরকে তো দেখাবোই। তো এটার জন্য তোমরা ওয়েট করতে থাকো, তো এটা সারপ্রাইজ থাকুক। তো বলবো না এখন কিসের দেবো। তো জাস্ট ফর্মাগুলো এভাবে আনা আছে, দুটো দিয়েছিলাম, ভাবছিলাম যে 3 পার্টেই দেবো, কিন্তু ওই সেটাতে বহুত খরচ পড়ে যাবে না, তো সেরকমভাবে পারবো না আমরা। তো তার জন্য আর কি দুটোই দিলাম। আর এখানে হচ্ছে দিয়ে দেখতে পাচ্ছ ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। সকালে উঠে তারপর আমি জিম থেকে এসে তারপর জল টল দিয়ে নিলাম মা আর আমি মিলে। তো এখানে মানে মানে খুন্তি টুন্তি দিয়ে গর্ত করে করে জল দিতে হয় ভিতরে ঢুকলে, না হলে কী হয় বলো তো, মানে যখন আমরা মানে জল টল না দিলে তো যখন পাকাটা হবে না ফেটে যাওয়ার চান্স থাকতে পারে, তার জন্য ভালো করে জল খাওয়াতে হয়। আর এটা দেখতে পাচ্ছ, আর হয়তো পরশু থেকে বা কালকে থেকে কাজ মানে শুরু হবে। আজ আমাদের বালি টালি এখানে ফেলাবে,
মানে বালি টালি ফেলবে, আর এখানে দেখতে পাচ্ছ তো সব মানে বালি টালি শেষ হয়ে গিয়েছে। তো বর্তমানে এখানে আমাদের রাস্তার মানে এই দিকে তো ইটা কতগুলো আছে, ইট আছে তো, আর বাকি বালি পাথর সব শেষ হয়ে গিয়েছে। তো এগুলো মানে বালিগুলো এনেছিল, তো ওগুলো থেকে বড় বড় মানে পাথরগুলো বের হয়েছে, তো এগুলোও লাগবে, তো এগুলোও কিনতে হবে। তো ওখানে ভীষণই বড় বড় পাথর এসেছিল, তো সেই পাথরগুলো মানে দিয়ে রাখবে, তো বেছে বের করে রেখেছি। তো আরও পাথর কিনতে হবে, আর এতটুকুই দেখালাম তোমাদেরকে। তো আমাদের তো ভাগ হয়েছে না, তো ওইটা হচ্ছে ওই রুমটা আমার ছোট কাকু পাবে, তো এতটুকু জায়গা আমাদের মানে আমাদের, আর ওখানে আমার আমাদের মানে ওই এরিয়াটা আমাদের যেখানে এখন ঢোকার রুমটা, মানে রাস্তা থেকে ওই দিক দিয়ে আমরা ঢুকি ঘরে, এদিক দিয়ে এসে এইভাবে ঢুকি, ওইটা আমাদের গেট, মেন গেট। তো ওখান দিয়ে হচ্ছে দিয়ে আমার মানে জেঠিরা থাকবে, জানি না ওরা কোথায় থাকে, এইখানে জেঠিরা এখানে থাকে নাকি লাস্টে থাকবে সেটা বলতে পারবো না, মানে কর্নারে আছে। তো ওই লাস্টে মানে বলেছিল ওরা লাস্টেই থাকবে, আমাদের এখানে মেজো কাকু থাকবে বলেছিল, কিন্তু এখন বলছে যে ওরা ফার্স্টে থাকবে, যেহেতু ওদেরও বাবা নেই, তো আমাদেরও বাবা নেই, তো মানে মানে একটা ছেলে মানুষ নেই ঘরে, তো সামনে থাকাটাই ভালো না, তো তার জন্য এখন জানি না কি হয়। কিন্তু আমাদেরটা সেট হয়ে গিয়েছে, এখানে আমাদের আমার বড় কাকু থাকবে, আর এখানে ছোটো কাকু, এখানে মেজো কাকু, আর ওখানে হচ্ছে জেঠু দিয়ে, জানি না কে, কিন্তু আমাদের তিনজনেরটা পুরো সেট হয়ে গিয়েছে এরকম। আর পুকুরটা এমনি আছে, তো পুকুরটা জানি না কি করে, তো এমনি পুকুরটা আছে, তো বলতে পারবো না কি করে, কি করে ওরা মানে ভরে না কি করে। আর এইটা দুটো পিলার গাঁথা আছে, এই পিলার দুটোর মাঝে দিয়ে মানে রাস্তা হবে আমাদের মেন রাস্তা, তো এখানে তিনটে, একটা দুটো তিনটে ঘর হবে, আবার এদিক দিয়ে একটা দুটো তিনটে হবে, দিয়ে মাঝখানে তোর মাঝের রাস্তা একটা লাগবে, তো এই রাস্তাটা হবে, তো এই রাস্তাটা দিয়ে আপ ডাউন করবো, সবার বাড়িতে ঢোকা যাবে না। যদি না এই রাস্তাটা দিত না, না তাহলে না কি হতো, আর যদি চিপা দিয়ে দিত তো মাটিটার ভ্যালু থাকতো না, তো তার জন্য মানে রাস্তাটা বড় দেওয়া হয়েছে, মানে জাস্ট একটা ঠেলা ঢুকেও মানে জায়গা থাকবে। তো ঠেলা তো 4 ফুট না কয় ফুট হয়, তো 5 ফুটের বেশি দেওয়া হয়েছে, তো আরও ছাড়লে ছাড়তে পারবে, তো আমরাও এইভাবে ছেড়েই বানিয়েছি ঘরটা, যাতে মানে মানে পরে সবাই আসার পর যদি ভাবে যে না আর একটু বড় করব তাহলেও করতে পারবে। তো আমরা এইভাবে এতটুকু জায়গা রেখে তারপর ঘরটা বানিয়েছি। তো আমরা ভেবেছিলাম যে এখানে একটা টিন দিয়ে সুন্দর করে একটু ঠাকুর ঘরের মতো বানাবো, দেখি ওরা কী করে, যদি রাখে জায়গা তাহলে তো হয়ে যাবে, আর অ্যাকচুয়ালিতে পিলার গাঁথার পর তো আর জায়গা তো এসে করা যায় না, তো আমি জানি যতটুকু জানি আর কি, তো জানি না কী করে। তো এখানে রাস্তাটা তো মেন রাস্তা হবে, তো মেন গেট হবে, তো আমরা ভাবছি যে ওরা ওই জেঠিরা ওই সাইড দিয়ে বের হতে পারবে যদি জেঠিরা ওই দিক দিয়ে থাকে, আর আমাদের রাস্তাটা মেন গেটটা হবে রাস্তার, তো এই সাইড দিয়ে বানাবো, তো এই সাইড দিয়ে আমাদের মেন গেটটা বানাবো, তো ওই দিক দিয়ে আমরা ওই মাঝে দিয়ে যখন হবে তখন যাবো আর কি, একটা দরজা রেখে দেবো, তারপর ওইটা জানি না, তারপর এই ঘরগুলো মাঝে ভাঙতে হবে, তো বহুত ভেজাল আছে, তো এখানে জানি না কবে কী করে এগুলো, কবে কী হয়। তো এই রুমটাও আমরা পাচ্ছি, এই রুমটা পাচ্ছি, আর এই রুমটা দিয়ে আধা পাচ্ছি আমরা, তো এই রুমটা আধা হলে আমরা টিন লাগিয়ে নিবো, আর এখানে রান্নাঘর, এখানে বোন রান্না করছে, তো দেখা যাচ্ছে না মানে লাইট টাইট নেই, তো অন্ধকার লাগছে দেখতে, তো এখানে বোন রান্না করছে, আর দিয়ে এখানে আমাদের এটা রাস্তা হবে মেন রাস্তা, আমরা এখান দিয়ে বেরোবো, তো এখানে আমরা চারের দিক দিয়ে টিন দিয়ে ঘেরাও করে নিব, তো দেখতে পাচ্ছ বাড়িটা ভীষণই বড়, তো মানে ফরেস্টের জঙ্গল টাইপের লাগে দেখতে, এরকমভাবে দেখতে গেলে তো ভীষণই, রাতে রাত হলে মানে ভীষণই ভয়ানক লাগে। তো যেহেতু আমাদের বাবাও নেই, তো মা বোন আমি থাকি, শুধু মা বোন আমি, তো ঠাম্মা থাকতো আগে তোমরা জানতে, তো ঠাম্মা আমার ছোটো কাকুর বাড়িতে গিয়েছে, তো তার জন্য তিনজন মানুষ বহুতই অসুবিধা হয়, ভয় ভয় লাগে একটু, তার জন্য মানে আমাদের এই রুমটা হওয়ার পর তো আমরা সুন্দর করে টিন দিয়ে ঘেরাও দিয়ে নেবো। আর এটা হচ্ছে দিয়ে আমার বাবার মাটি ছিল, এই ছোট মানে এই এক কাটা মাটিটা, তো এখানে দিয়ে আমাদের কাকুর নামটা আছে বলে তো বলছে, তার জন্য ওকেও দিতে হবে, তো আধা কাটা তো দেবো আর কি, তো মাটি নিয়ে তো কেউ স্বর্গে যাবে না, না সেটাই আর কি, তো হিংসা হিংসি করে লাভ নেই, তো সবার যে যেটাতে খুশি থাকে দেওয়া ভালো, তো যেহেতু নাম দেওয়া আছে, নমিনি দেওয়া আছে, তো দিতেই হবে, তো দেবো আর কি, নাহলে এই একটাতে থাকলে আমাদের বহুত সেভ হতো ভবিষ্যতে। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই সাইডেও একটা বাড়ি হচ্ছে ওদেরও, মানে এটা আমাদের পাশের এই সাইডে বাড়িটা, তো ওরাও ঘর বানাচ্ছে, তো ওদেরও কমপ্লিট হয়নি, এরকম করে আধা বানিয়ে রেখেছে, তো আমাদেরটা কী করে। আর আমাদের মেজো কাকু মানে আমার বড় কাকুর ভাগে পড়েছে, তো ওই কাকু তো মানে কতদিন ইউজ করতে দিবে বলেছে আমাদেরকে, তো আমাদেরও তো এক্সট্রা করে বানাতে হবে, তাই না বলো। তো আমরা ভেবেছিলাম যেহেতু এই দিক দিয়ে রাস্তাটা হবে না, তো এই সাইড দিয়ে বাথরুমটা বানাবো, তো রুমের রুমের ভেতর দিয়ে আমরা বাথরুমটা অ্যাডজাস্ট হয়ে যাবে, অ্যাডজাস্ট করে বানাবো,
কিন্তু ভীষণই পয়সা, মানে বহুতই পয়সা খরচ হবে না সেরকম করে বানাতে গেলে। তো আমিও তো সেরকম স্যালারি পাই না, আমি তো ধরো বলতে গেলে তো স্যালারি পার্টটা আমি অন্য একদিন অন্য এক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি কেউ জানতে চাও যে আমি স্যালারি কত পাই, তো সেরকমভাবে আমাকে একটা কমেন্ট দিয়ে দিও, তাহলে আমি বলে দেবো। তো যদি জানতে চাও, কেউ জানার ইচ্ছে থাকে তো বলতে পারো। আর দিয়ে হচ্ছে দিয়ে এখান দিয়ে তো হবে, তো জায়গাটা মানে আমাদের যেটুকু ভাগ পড়েছে না অনেকই ছোট ছোট, তো এই রুমটা ভাঙলে আমাদের সুন্দর হতো। কিন্তু সেরকম বলতে গেলে আমাদের এত খরচ করার, সত্যি বলতে গেলে খরচ করতে পারবো না, কারণ খরচ করার মতো এতটা খরচ করার মতো আমাদের পয়সাই নেই। তো ওই রকম করে ভেঙে সুন্দর করে করতে গেলে বহুতই পয়সা লাগে, তোমরা জানোই তো, সেরকম পয়সা নেই। তার জন্য আমাদের এই রুমটা থাকলে সেভ হয়ে যাবে। তো এখানে বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন খাচ্ছে, কাঁঠাল খাচ্ছে, আর দেখতে পাচ্ছ। আর যেদিন ঘর টর করতে আসবো সেদিনও তোমাদেরকে দেখাবো। আর আমি তো সারাদিন ডিউটিতেই থাকি, তো এখন মা ভাত করছে, তার জন্য আমি মানে ভাতটাও হতে দেরি হবে, তো আমার রেডি হতে বেশি টাইম লাগবে না। ওই ওই সাইডে আমার মা ভাত করছে, দেখাচ্ছি। তো এখানে আমার মা ভাত করছে, তার জন্য হচ্ছে দিয়ে আমি মানে কথা বলছি এইভাবে তোমাদেরকে। আজ মানে অনেকটা টাইম নিয়ে ভিডিও করে দেখালাম, তো মাঝে মাঝে ব্লগটা দিলেও ভালো লাগে, মানে নিজেরও ভালো লাগে, তোমাদেরকে সাথে কথা বলতেও ভালো লাগে, তো তার জন্য আর কি দিলাম আর কি। তারপর আমি একটু পরে রেডি হবো, রেডি হয়ে চলে যাব। তো দেখে নাও ভালো করে আরেকবার, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, অনেকক্ষণ পর ভিডিওটা আবার অন করলাম, হচ্ছে দিয়ে সারাদিন তো কোনো ব্লগ ব্লগ মানে সারাদিন তো কোনো মানে আর ক্লিপ নেওয়া হয়নি ব্লগে। তো এখানে হচ্ছে এখন বাজে প্রায় রাত 10টা, তো আমাদের ভাত টাত খাওয়া পুরোই কমপ্লিট। তো এখানে হচ্ছে বোনকে বললাম ম্যাগিটা বয়েল কর, তো বললো যে তো এখন যদি বয়েল করি তাহলে ভাত খেতে পারবো না যদি খাই। বললাম বয়েল করে রেখে দে, তো 10টা বাজে খাবো, তো ভাতটা আগে খেয়ে নিই। তো ভাতটা আগে খেয়ে নিলাম, তো গ্যাসটাও হওয়ার কোনো চান্স নেই, তো তার জন্য আর কি। তো এখন দিয়ে ম্যাগি খাবো, তো বানানো হয়ে গেছে, ভাতটা খাওয়া শেষ। তো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, আবার এসে নতুন করে ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটা এনজয় করতে থাকো, আর যদি নতুন নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তোমরা আমি তো তখন বললামই আমার স্যালারি আমি কত কী পাই, যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো চলো, বাই, টাটা।